আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। পুলিশি তৎপরতায় হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিল জয়নগরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থতার কারণে পরীক্ষা ভালো হয়নি জানালো ওই পরীক্ষার্থী। পরীক্ষা কি দিতে পারলে? পেরেছি, তেমন ভালো দিতে পারেনি। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তিলপির হাদিসা মোল্লা। জয়নগর থানার অন্তর্গত তিলপি কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শীত পড়েছিল দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। আজ উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। তিলপি কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাদিসা মোল্লা দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে মাথা ঘুরে পড়ে যায়। সাথে সাথে তাকে ওই বিদ্যালয়ের একটি ঘরে বসানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল ঘটনাস্থলে পৌঁছান এবং তার নির্দেশেই পুলিশের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্র থেকে অসুস্থ হাদিসা মোল্লাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানেই বিশেষ পরীক্ষকের উপস্থিতিতে শিখবেডে পরীক্ষা দেয় হাদিসা মোল্লা। একটা HS-এর একটা মেয়ে তিলপি কামারিয়া স্কুলের ছাত্রী, ও আমাদের স্কুলে দেওয়ানগঞ্জ হাই স্কুলে শিফট করেছিল। তো ও হঠাৎ করে পরীক্ষা দেওয়ার আগে একটু টেনশন পড়ে যায় এবং পরীক্ষা দেওয়ার পরেও ও দেখি যে খুব টেনশন করছে, মানসিকভাবে একটু ভেঙে পড়েছে। তারপর কিছুক্ষণ পরে, ঘন্টা খানেক পরে, ও আর পরীক্ষা দিতে পারছিল না। তখন আমরা ওকে আমাদের সিক রুমে নিয়ে আসি। ওখান থেকে ওখানে ডক্টর বললেন যে আমাদেরকে পদ্মেরহাট নিয়ে যেতে হবে। পদ্মেরহাট হসপিটালে এসেই ও পরীক্ষা দিচ্ছে। এখন পরিস্থিতি কী, মানে এতটা টাইম পেরিয়ে গেল, কী হবে ওর? এই ব্যাপারে তো আমার কাছে কোনো নির্দেশিকা নেই, কিন্তু আমি ফোন করেছি, ওখান থেকে খবর এলে আমি সেটা বলতে পারবো। আপাতত পরীক্ষা দিচ্ছি। আপনার নাম? আমার নাম অমিতাভ সরকার, দেওয়ানগঞ্জ অ্যাসিস্ট্যান্ট টিচার। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাপল্লবতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাপল্লবতলা। অসুস্থ ছাত্রী হাদিসা মোল্লার বাবা হাসান মোল্লা জবর খবর কি বলেন? সকালে তো এসেছে পরীক্ষা দিতে, এসে ওই পরীক্ষার বোর্ডে যখন যাওয়ার স্কুলের গেটে বলছিল, ওর দুই বোনে আসছিল, দুই বোনে এসছে, আমার দুটো মেয়ে আছে, দুটো মেয়ে সব পরীক্ষা দিতে এসছে, পড়ে গিয়েছে, সব পিছন দিয়ে পড়ে গিয়েছে, বলছে হাত পা একটু চোট হয়েছে। তারপরে এখন দেখা যাচ্ছে যে এই পদ্মেরহাটে হসপিটালে অজ্ঞান হয়ে গেছে। কোন স্কুলে পড়ে ও? ও তিলপি কামালিয়া হাই মাদ্রাসা। পরীক্ষা সিট পড়েছিল কোথায়? দেওয়ানগঞ্জ। এখন কি কোথায়, মেয়ে কোথায়? এখন পদ্মেরহাট হসপিটালে আছে, চিকিৎসা চলছে। চিকিৎসা চলছে। পরীক্ষা কি দিতে পারছো? কি বলছিল পরীক্ষা দিব, কারণ দিচ্ছে কি আমি সেটা বলতে পারবো না। কিন্তু এতটা সময় পেরিয়ে গেছে, কি বলবো? এতটা সময় পেরিয়ে গেছে, নিশ্চয় দিতে পারবে না, কি করে কি হবে। আপনার নাম? আমার নাম হাসান মোল্লা। মেয়ের নাম? হাদিসা মোল্লা। অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে গেছে, তাই অল্প সময়ে শিখবেদে শুয়ে পরীক্ষা দিয়ে খুশি নয় হাদিসা মোল্লা। গেটের কাছে গিয়েছি, মাথা ব্যথা কেমন হয়ে উঠেছিল, পড়ে গিয়েছিলাম, গেলে তুলে নিয়ে গেছিল, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, দিতে পারেনি। পরীক্ষা কি দিতে পারলে? পেরেছি, তেমন ভালো দিতে পারেনি। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক
এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম।